হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটি নতুন, মানে এটা ব্লগ না, চ্যালেঞ্জ ভিডিও, সে হেয়ার মাসাজ অয়েল চ্যালেঞ্জ, যেটা এখন সবাই করছে। তো সেটাই ভাবছি, অনেকজন অনেক রিকোয়েস্ট ছিল একটা, যে হেয়ারে তেল ম্যাসাজ করার একটা ভিডিও দিতে। তো আমার তো ম্যাসাজ করার মতো, তেল ম্যাসাজ করার মতো মানে কাউকে আমি পেলাম না, আমি নিজেরটা নিজেই করে নিই। তো দেখো আমি ভিডিওটা করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। এই দেখো, এটা হচ্ছে আমার তেল। তো এটা হচ্ছে একটা অনলাইন থেকে এসেছিল তেলটা, হার্বাল হেয়ার অয়েল। তো এটাই আমি ইউজ করব আজকে, এটা ইউজ করিনি কালকে, আমি যেহেতু মাত্র চুলের শ্যাম্পু করবো সেই জন্য এটা আজকে ইউজ করব। আজকে রাতে এটা ইউজ করে লাগিয়ে রেখে দেবো, কালকে সকালে শ্যাম্পু মানে যখন স্নান করবো আর কি, তখন শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। তো এটা ইউজ করছি, দেখো কীভাবে হেয়ার অয়েল ম্যাসাজ করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এইভাবে করে আমি চুলে তেলটা একটু ভালো করে এরকম এরকম করে লাগিয়ে নেব, এরকম করে করে ঘষে ঘষে চুলে লাগিয়ে নেব। তো আমি সন্ধ্যার দিকেই ভিডিওটা করছি, এখন যেহেতু কেউ নেই। আর এই তেলটাও না খুবই মোটা আর কি, তেলটা প্রচুর চ্যাটচ্যাটে, এটা অনিয়ন আর কি হার্বাল সমস্ত কিছু দিয়ে তৈরি। তো এটা ইউজ করিনি, এটা আমারও নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পূজার তেলটা, তো ইউজ করেনি রেখেছিলো, ওই জন্য আমি বললাম তাহলে ইউজ করি দেখি। তো এটা কীরকম একটা সেন্টটা, মানে সেরকম কীরকম যেন একটা গন্ধ, অনেক কিছু দেওয়া আছে তেলটার মধ্যে, দেখেই বোঝা যাচ্ছে। চলো লাগাই চুলটার কী অবস্থা, দেখো অনেক দিন ধরে শ্যাম্পু করা আছে ওই জন্য। চুলটা কেটে কেটে এই অবস্থা হয়েছে, আর সবাই বলবে নাকি আমার চুলটা খুব সিল্কি, খুব চকচকে। তো কি বলতো, এই তেল নিলে না সিল্কি সিল্কি ভাবটা থাকে, আর আমার চুলে বেশিরভাগ দিনই তেল নেওয়াই থাকে, কারণ আমি মাথা ঘষে ওই থাকতে পারি না, একদম একদমই থাকতে পারি না। এখানে তাও অনেক দিনই হয়ে গেল, আমি এসে শ্যাম্পু করে এসেছি, তখন থেকেই আমার চুলটা ঘষা রয়েছে। ভালোভাবে আমি তেলটা ম্যাসাজ করে নেব চুলটার মধ্যে। সারা রাত ভিজবে তেলটা চুলের মধ্যে, তারপরে কালকে শ্যাম্পুটা আর কি করা হবে। তো দেখতে পাচ্ছ এই ধারে যে চুলটা রয়েছে সেটা মোটামুটি তেল দেওয়া কমপ্লিট, একদম দেখো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো এধারটা দেখি এবার, তো দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম চুলটা আর কি, তাহলে তেলটা নিতে সুবিধা। তো এইভাবে চুলে তেলটা নিয়ে নিচ্ছি, নিজে নিজে কতটুকু হচ্ছে জানি না, মানে কেউ দিয়ে দিলে একটা জিনিসটা ভালো হয় আর কি। আমাদের ছোটবেলায় না মা ঠাকুমারাই আর কি তেলটা দিয়ে দিত,
দিদা ঠাকুমা মায়ের থেকে বেশি তেল দিত চুলেতে, তো চুল বাঁধা হতো, এখন তো সব উঠে গেছে চুল টুল বাঁধা, এখন সবার কিছু নেই, এখন জাস্ট চুল আর বাঁধাই হয় না, ওই জন্য বেশি করে হেয়ার ফল হয়, চুলটা বাঁধা হয় না বলে। এই দেখো এভাবে এভাবে ভেতরে ভেতরে ঘষে ঘষে চুলের গোড়ায় গোড়ায় তেল দিতে হবে চুলটাতে, তবে চুলটা স্ট্রং হবে। এই দেখো দেখতে পেয়েছো তোমরা, এইভাবেই চুলটাতে তেল দিতে হবে। তো দেখো কমপ্লিট, চুলে তেল দেওয়া কিন্তু আমার কমপ্লিট, আর একটু গোড়াতে দেওয়া কমপ্লিট। তো এবার আমি চুলের লেন্থে দেব তেলটা, একটু চুলের লেন্থে দেব তেলটা, এই যে এইগুলোতে, এই যে এইগুলোতে, এগুলোতে দেব। তো এদিকটা দেখো পুরো একদম তেলে চপচপ করছে, একদম পুরো তেল, দেখতে পেয়েছো চুলটা, দেখো দেখতে পেল। আর এদিকটার একটু হেয়ার লেন্থে দিয়ে দেবো তেলটা, একটু এই লেন্থে দিয়ে দেবো। এই দেখো আমার পুরো কমপ্লিট তেল নেওয়া। চলো বন্ধুরা, আমার এই হেয়ার ম্যাসেজ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর এই হেয়ার ম্যাসেজ, অয়েল ম্যাসেজটা আমার রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো দেখো আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্টেড ভিডিওটা রাখার চেষ্টা করেছি, তোমরা যে আমাকে রিকোয়েস্ট করেছিলে তো সেটা রাখার চেষ্টা করেছি। পুরো একদম তেলে তেল মানে ভর্তি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আর যদি তোমাদের কোনো কিছু রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সেটা আমি করার চেষ্টা করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। তো চলো, টাটা, বাই বাই।